অনির্বাচিত সরকার প্রধানকে ভারত যেভাবে অভ্যর্থনা দিক তাতে তাদের সম্মানহানি হয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা নিবেদন শেষে ফখরুল বলেন, বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই বহির্বিশ্বে বাংলাদেশের স্বার্থ রক্ষা দুরূহ। দেশের জনগণের অধিকার ফিরিয়ে দিতে ভারতসহ বিশ্বের সকল গণতান্ত্রিক দেশকে পাশে থাকার আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব। এই আওয়ামী লীগ সরকার সেই গণতন্ত্র কেড়ে নিয়েছে এবং তারা প্রতিদিন প্রতি মুহূর্তে গণতন্ত্রকে এখানে হত্যা করছে, মানুষের অধিকারকে হত্যা করছে, তারা বিরোধী পক্ষকে হত্যা করছে। সেই সরকারের সমর্থন গণতান্ত্রিক রাষ্ট্র আসবে সেটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে সমস্ত গণতান্ত্রিক বিশ্ব এই জনগণের যে সংগ্রাম, মহান ঐতিহ্যবাহী যে সংগ্রাম গণতন্ত্রের পক্ষের সম্মান, তাকেই তারা সমর্থন করবে।